অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 2021 টু 2025 শনি মহারাজ এই ছয়টি রাশি এবং লগ্নকে ভিখারি থেকে রাজা করতে চলেছে। অর্থাৎ আপনাদের এই ছয় রাশি এবং লগ্নের রাজ স্বর্ণ মুকুট পড়তে চলেছে। কোন এই ছয় রাশি এবং লগ্ন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। অর্থাৎ 2021 টু 2025 এই চারটা বছর আপনাদেরকে শনি মহারাজ ফায়দায় ফায়দা দিয়ে যাবে। দেখুন, শনি হচ্ছে কর্মফলদাতা, অর্থাৎ শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথম যে রাশির কথা এবং লগ্নের কথা আমি বলবো, যে রাশি এবং লগ্ন খুব চর্চিত, বেশ কিছু কমেন্টসও এসেছে আমার কাছে, সেটি হচ্ছে মকর লগ্ন মকর রাশি। আপনার রাশিতে শনি বর্তমানে বিরাজমান, শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং 2022 থেকে এই শনি আপনার ধনভাবে গোচর করবে। দেখুন, যারা মকর রাশি এবং মকর লগ্নের মানুষ আছেন, যারা বলছেন যে স্যার আমার হচ্ছে না, কই আপনি বলছেন মকর রাশির কোনোদিন কপাল ভালো হবেই না, মকর রাশির কিছু হবেই না, আপনারা আমি বলবো বর্তমান সময় এই 2021 টু 2025 এত সুন্দর গোচর মকর রাশি এবং মকর লগ্নের জন্য ফায়দায় ফায়দা পেতে চলেছে। যদি না হয়, নিজস্ব জন্ম ছকটা একবার হলো বিশ্লেষণ করুন, নিজস্ব জন্ম ছকটা একবার হলো দেখান কোন জায়গাতে ডিস্টার্ব আছে। মকর রাশি মকর লগ্নের শশ নামক মহাপুরুষ রাজ্য আপনার এই শনির তুঙ্গ দৃষ্টি আপনার কর্মভাবে পড়ছে। অর্থাৎ আপনার তুঙ্গ ঘরে শনির দৃষ্টি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের পরিবর্তন, প্রমোশন এই জায়গাগুলো কিন্তু দিবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে উন্নতির জায়গা, দাম্পত্য সুখ এই জায়গাগুলো কিন্তু শনি মহারাজ আপনাদেরকে কিন্তু দিবে। দেখুন, কর্ম এবং এই শনি 2022 আপনার রাশির ধনভাবে, ধনপতি ধনভাবে অবস্থান করবে। অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট স্টেবল কিন্তু হবে। আপনি মকর রাশি মকর লগ্ন, আর্থিক স্থিতির জায়গা এবং এই ধনভাবে উপস্থিত হয়ে আপনার রাশি এবং লগ্নের একাদশভাবে দৃষ্টি, অর্থাৎ লাভভাবের উপর দৃষ্টি আপনাদেরকে কিন্তু বিশেষভাবে, আপনাদেরকে কিন্তু অপরচুনিটিগুলো কিন্তু দিবে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু ভালো দিক নির্দেশ করছে। আপনি মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা, ফিনান্সিয়াল জায়গা, বিদেশ থেকে লাভ, ব্যবসা থেকে লাভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে প্রমোশন এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে দেবে মকর রাশি মকর লগ্ন। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার রাশি এবং লগ্ন, কুম্ভ রাশি এবং লগ্নের আপনার দ্বাদশভাবে বর্তমানে শনি অবস্থান করছে এবং সরাসরি এই শনি আপনার ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্মযোগ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে এবং শত্রু বিনাশ, শরীরগত দিকটা আপনাদের ভালো হবে, হেলথের দিক ভালো হবে, বিদেশ থেকে
প্রফিট, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে প্রফিটের সম্ভাবনা তুলবে। অর্থাৎ কুম্ভ রাশির আপনার ভাগ্য হবে দৃষ্টি, নিশ্চিত রূপে ভাগ্যোদয়, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এবং 2022 থেকে এই শনি মহারাজ শনিদেব আপনার রাশিতে গমন করবে। এখানেও কিন্তু শনি কিন্তু খুব ভালো ফল দেয়, পজিটিভ ফল কিন্তু আপনারা পাবেন যখন আপনাদের রাশিতে যখন করবে তখন কিন্তু। এবং সরাসরি আপনাদের কর্মভাবের উপর দৃষ্টি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে যারা নতুন কর্ম চাইছেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। এবং লাভ, সফলতা, সাকসেস, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনাদের হবে। অর্থাৎ ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্টভাবে প্রশমিত কিন্তু করবে এই 2021-2025 কুম্ভ রাশির ক্ষেত্রে। একটা স্বর্ণময় যুগ এর সূচনা কিন্তু হতে চলেছে। অর্থাৎ সব দিক থেকে আপনি কিন্তু অপরচুনিটি, সুযোগ সুবিধাগুলো কিন্তু পাবেন। এবং শরীরগত দিকটা কিন্তু অনেকখানি ভালো কিন্তু হবে। এবং আর্থিক স্থিতির জায়গা, ধনের জায়গাটা যথেষ্ট আপনাদের কিন্তু মজবুত করবে। দেখুন, যাদের হচ্ছে না বা দীর্ঘ বারবার শুনছেন কিন্তু হচ্ছে না, যে যে রাশি এবং লগ্নের কথা আমি বলছি হচ্ছে না, নিজস্ব জন্ম ছক আপনি একবার হলো অ্যানালিসিস করান। যে জায়গাটাতে আপনার দোষ আছে বা দশা পারমিট করছে না সেই জায়গাটা রেক্টিফিকেশন করান। নিশ্চিত রূপে আপনিও কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু যাবেন। এর পরের যে রাশি এবং লগ্নের কথা বলতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি, তুলা লগ্ন। দেখুন, আপনার রাশি চতুর্থভাবে ভ্রমণ করছে শনি, শ্মশান এবং মহাপুরুষ রাজ্য, সুখভাবে, সুখের জায়গা, প্রপার্টির জায়গা, আপনার ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা থাকছে। এবং এই শনি দৃষ্টি আপনাদের রাশি এবং লগ্নের, তুলা রাশি এবং তুলা লগ্নের উপর পড়ছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনার যথেষ্ট উদ্যমতা বৃদ্ধি পাবে। এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, বিদেশ থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। এবং আপনার কেন্দ্রে এই অবস্থান করছে শনিদেব, অর্থাৎ আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে, এরপরে 2022-এ এই শনি আপনাদের রাশির পঞ্চমভাবে ত্রিকোণভাবে অবস্থান করবে। অর্থাৎ আপনাদের সন্তান সুখের জায়গা, আপনাদের প্রেমের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো হবে, শিক্ষার জায়গা, বুদ্ধির জায়গা। এবং সরাসরি আপনার ধনভাবের উপর দৃষ্টি, ধনের জায়গা, আর্থিক স্থিতির জায়গা, তুলা রাশি তুলা লগ্নের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবং সরাসরি এই শনির দৃষ্টি আপনাদের লাভভাবে, লাভ সফলতা জায়গা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। যে কাজগুলো আটকে আটকে যাচ্ছিল এবার থেকে আপনাদের যথেষ্ট মসৃণ রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাবেন। অর্থাৎ তুলা রাশি এবং তুলা লগ্ন 2021-2025 আপনাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। বেশ কিছু অপরচুনিটি আপনারা কিন্তু পেতে চলেছেন তুলা রাশি তুলা লগ্ন। এর পরের যে রাশি এবং লগ্নের কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি, বৃষ লগ্ন। দেখুন, আপনাদের এমনিতেই শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ, আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু রাজ্যকারী গ্রহ। এবং আপনাদের বর্তমানে নবমভাবে এই শনির অবস্থান, অর্থাৎ ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান, ভাগ্যের সাপোর্ট আপনারা পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। এবং সরাসরি আপনার রাশির এবং লগ্নের ষষ্ঠভাবে দৃষ্টি, শরীরগত দিকটা তুঙ্গ গৃহে দিয়ে শরীরগত দিকটা ঋণ কিছু হলো আপনাদের কমবে। অর্থাৎ শরীরগত দিক ঋণ থেকে মুক্তি, শত্রু নাশ, শত্রু বিনাশ হতে চলেছে বৃষ রাশি এবং বৃষ লগ্নের।
এই 2021 টু 2025 আপনারা স্বর্ণমুকুট পড়তে চলেছে, রাজার স্বর্ণমুকুট পড়তে চলেছেন, ভিখারী থেকে রাজা হতে চলেছে বিশ্বরাশি এবং বিশ্বলগ্নের জাতক বা জাতিকারা। এবং এই শনি 2022 আপনাদের কর্মভাবে দশমভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট। এবং এই শনি দৃষ্টি আপনাদের রাশি এবং লগ্নে দ্বাদশভাবে বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিদেশের সঙ্গে যত রত আছে বা বিদেশের সঙ্গে যারা রত আছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু লাভ কিন্তু দেবে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং আপনাদের বেশ কিছু আটকে থাকা পেন্ডিং কাজগুলো কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে সম্পন্ন কিন্তু হবে বিশ্বরাশি এবং বিশ্বলগ্ন। এরপরের যে কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ লগ্ন। দেখুন, মেষ রাশির আপনাদের এমনিতে কর্মভাবে দশমভাবে অবস্থান করে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং একাদশ পতিকে কানেক্ট করে অবস্থান করছে, এবং এই শনি দৃষ্টি আপনাদের সপ্তমভাবে, অর্থাৎ আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা। এবং এই শনি 2022 আপনার রাশির একাদশভাবে ভ্রমণ করবে, অর্থাৎ সফলতা লাভ সাকসেসের জায়গা কিন্তু আপনাদেরকে দিবে। এই সময়ে আপনাদের যে কোনো কাজ কিন্তু আপনাদের সম্পন্ন কিন্তু হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু নির্দেশ করছে, এবং এডুকেশনের দিকটা, আপনার সন্তানের দিকটা, নিজস্ব বুদ্ধিমত্তার দিকটা যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ 2021 টু 2025 মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। এরপরের যে রাশি লগ্ন সবশেষে ধনু রাশি ধনু লগ্ন। দেখুন, আপনাদের রাশির ধনভাবে ধনপতির অবস্থান, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আপনাদের কিন্তু মজবুত করছে, এবং এই শনি আপনাদেরকে কিন্তু ঢেলে দিতে চলেছে, বেশ কিছু কাজ আপনাদের কিন্তু উদ্ধার হবে এই সময়ে 2021 টু 2025। আর্থিক স্থিতির জায়গা, বিদেশ থেকে লাভ, এবং এই শনি আপনাদের রাশির তৃতীয়ভাবে গমন করবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সরাসরি 2022 থেকে এই শনির দৃষ্টি আপনাদের রাশির এবং লগ্নের নবমভাবে পড়ছে, অর্থাৎ ভাগ্যভাবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মের জায়গাটা ভালো, এবং বেশ কিছু যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেই জায়গাটাতে কিন্তু আপনারা পুনরুদ্ধার কিন্তু হবেন, এবং ঋণ থেকে মুক্তি এই 2021 টু 2025 ধনুরাশির ক্ষেত্রে আপনাদের মহাপ্রাপ্তির যোগ, মহা সুখ কিন্তু পেতে চলেছেন। আমি আবারও বলবো, এই যে 6টি রাশি এবং 6টি লগ্নকে আমি বারবার বললাম, ভিখারী থেকে রাজা এবং রাজার স্বর্ণ মুকুট পড়তে চলেছে, যাদের হচ্ছে না, যে যে রাশি বা লগ্ন যাদের হচ্ছে না, দেখুন মকর রাশি, ধনু যে রাশিগুলো, ধনু রাশি, মেষ রাশি, বৃষরাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, লগ্ন হাজারো লাখে আছে, প্রত্যেকে কিন্তু একই রেজাল্ট পাবে না। যারা পাচ্ছে না, ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন এবং নিজস্ব পার্সোনাল চার্ট একবার হলো অ্যানালাইসিস করুন, কোথায় প্রবলেম আছে সেই জায়গাটা আপনারা রেক্টিফিকেশান অবশ্যই করান, সেক্ষেত্রে বিশেষভাবে আপনারা কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ আপনি যে যে রাশি এবং লগ্ন বললাম যাদের হচ্ছে না, বাধাপ্রাপ্ত পাচ্ছেন, বারবার বলছি একই রাশি একই লগ্ন, হাজারো কোটি মানুষ আছে, প্রত্যেকে একই রেজাল্ট পাবে না, দশা অন্তর্দশা আপনার বর্তমান গ্রহের গোচর এবং এই জায়গাটা দেখার দরকার। নমস্কার, ধন্যবাদ।